ঈদের নামাজ খোলা আকাশের নিচে পড়া সুন্নাহ। এখন বৃষ্টির কারণে যদি উপরে কাপড় টানিয়ে নামাজ পড়ে তাহলে কি সুন্নাহ পালন করা হবে? আমি কিভাবে বুঝবো যে আল্লাহ তাআলা আমার অন্তরে মোহর মেরে দেননি? এক, মেয়েকে আমার পছন্দ হয়েছে, মেয়েটিকে আমি বিবাহ করতে চাই, কিন্তু মেয়েটির নামও সাথী, আমার মায়ের নামও সাথী, মায়ের নামে নাম, এমন কোনো মেয়েকে বিয়ে করলে গুনাহ হবে? কোনো জিনিস দামাদামি করা নাকি নবীর সুন্নাত? একদমে নাকি কোনো জিনিস ক্রয় করা যাবে না? কথা কি সঠিক? আরবি প্রত্যেক হরফে দশ নাকি? কিন্তু যদি আরবিতে কথা বলি তাহলে কি নাকি পাওয়া যাবে? আরবি প্রত্যেক হরফে দশ নাকি? কিন্তু যদি আরবিতে কথা বলি তাহলে কি নাকি পাওয়া যাবে? না ভাই, এটা হলো কোরআনে কারিম, যদি আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে প্রতিটা অক্ষরে আপনি দশটা করে নাকি পাবেন। যে কোনো আরবি কথাতে, এমনকি হাদিস পড়লেও আপনি প্রতি অক্ষরে দশ নাকি পাবেন না। সাজিদুল ইসলাম, আপনি লিখেছেন, কোনো জিনিস দামাদামি করা নাকি নবীর সুন্নত? একদমে নাকি কোনো জিনিস ক্রয় করা যাবে না? কথা কি সঠিক? না, এটা ভিত্তিহীন কথা। আপনি কোনো জিনিস একদমই কিনবেন না, মূল্যমণি করবেন, এটা এখন তো আপনার বিষয়। শরিয়া এক্ষেত্রে আপনাকে কোনো নির্দিষ্ট সিস্টেম বলে দেয় না যে আপনি একদমই কিনতে হবে বা মূল্যমণি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ হিসাবে এরকম কোনো সাব্যস্ত হয়নি যে তিনি মূল্যমণি ছাড়া কিনতেন না। এটি যদি কেউ বলে থাকে সেটা তার মনগড়া কথা। জাহিদ হাসান লিখেছেন, এক মেয়েকে আমার পছন্দ হয়েছে, মেয়েটিকে আমি বিবাহ করতে চাই, কিন্তু মেয়েটির নামও সাথী, আমার মায়ের নামও সাথী, মায়ের নামে নাম, এমন কোনো মেয়েকে বিয়ে করলে গুনাহ হবে? না, মায়ের নামে নাম আছে এরকম মেয়েকে বিয়ে করলে কোনো গুনাহ হবে না, আপনি করতেই পারেন। বাকি তাকে ডাকলে আপনার মা মনে করবে আপনার মাকে ডাকছেন, ব্যাপারটা তো সেরকম না। মাকে তো আপনি নাম ধরে ডাকেন না, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। এতে আমরা এই ধরনের বিষয়গুলোকে অনেক জটিল করে ফেলি, মোটেও এরকম এগুলো জটিল কোনো বিষয় নয়। আপনি আপনার পরিবারে একটা সন্তানের নাম আছে আবদুল্লাহ, আরেকটা সন্তানের নাম আবদুল্লাহ, মানুষ রাখতে চায় না, কোনো অসুবিধা নেই। এটা ডাকলে হয়তো কোথাও কখনো কখনো একটু ধোঁয়াশা তৈরি হবে, হোক, তাতে কি আসে যায়, অনেক কিছুতে ধোঁয়াশা তৈরি হয়, এটাতে আমাদের বড় কোনো ক্ষতি হবে বা সেরকম নয়। এজন্য এগুলোতে এগুলোকে খুব বড় কোনো বিষয় হিসেবে দেখার কোনো কারণে, আপনার মায়ের নাম যা, আপনি যে মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন তার নাম যদি তা হয় কোনো অসুবিধা নেই, আপনি বিয়ে করতে পারেন। প্রয়োজনে তার একটা ডাকনাম ইউজ করলেন যদি আপনার কাছে ডাকতে খারাপ লাগে। মনিম শারিয়ার, আপনি লিখেছেন, আমি কিভাবে বুঝবো যে আল্লাহ তালা আমার অন্তরে মোহর মেরে দেননি? দেখুন, এটা বোঝা কঠিন যে আল্লাহ তালা আমাকে অন্তরে মোহর মেরে দিয়েছেন কিনা, কিন্তু লক্ষণ বোঝা যায় যে আমার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান কাজ করে না, আমার মধ্যে কোনো বিহিত নাই, আমার কোনো পরিবর্তন নাই, আমার মন শক্ত হয়ে গেছে, এগুলো আলামত খারাপ, কিন্তু নিশ্চিত হওয়ার উপায় নেই। এরকম আলামত হলে আল্লাহর কাছে ইস্তেগফার করে, তওবা করে, কান্নাকাটি করে, তাকদীর, আল্লাহর নির্ধারণটাকে আল্লাহ পরিবর্তন করেন বান্দার দোয়ার মাধ্যমে, বিধায় সেটি করা উচিত। এমডি মুস্তাফিজুর রহমান, আপনি লিখেছেন, ঈদের নামাজ খোলা আকাশের নিচে পড়া সুন্নাহ। এখন বৃষ্টির কারণে যদি উপরে কাপড় টানিয়ে নামাজ পড়ে তাহলে কি সুন্নাহ পালন করা হবে? হ্যাঁ হবে, মসজিদের বাইরে পড়বেন, এটা হলো মূল বিষয়। অতএব সুন্নাহ আদায় হবে সামিনা টাঙ্গালেও ইনশাআল্লাহ তারা, এবং এটা একটা বিলুপ্ত সুন্নাহ বলা যেতে পারে। আমাদের দেশে ঈদের নামাজ সবাই মসজিদে পড়ার চেষ্টা করে, গ্রামে, শহরে, সব জায়গায়, মাঠে ঈদের সালাতের যে একটা আনন্দ, যে একটা আবহ, এটা থেকে আমরা মাহরুম বঞ্চিত। সামান্য একটু পরিশ্রম আমরা করতে চাই না, বৃষ্টি হবে তো বৃষ্টির জন্য উপরে তেরপাল দিয়ে অন্য ব্যবস্থা করি, তারপরেও সুন্নাটাকে বাস্তবায়ন করা উচিত। এটি ঈদের আনন্দকে পরিপূর্ণতা দেয় এবং এটি সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আসাদ আইডি থেকে আপনি লিখেছেন,